সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। আজ আমাদের অতিথি লেখক চলচ্চিত্রকার রেজা ঘটক। রেজা ভাই কেমন আছেন? মেলায় কি কি হইতেছে? মেলায় অনেক কিছু হচ্ছে, ভালো আছি। আর হচ্ছে আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে, আমি তো সকালে ঘুম থেকে উঠি না, কিন্তু আজকে উঠতে বাধ্য করছিস তুই, এই জন্য একটু খারাপ লাগছে, কারণ আমার দিন শুরু হয় 12টার পর। রেজা ভাই বই কি কি হচ্ছে এবার? আমার নির্বাচিত গল্প আসার কথা পাঠক সমাবেশ থেকে। বিজু ভাই বলছে যে তার এডিটরিয়াল প্যানেল কাজ মোটামুটি শেষ, কিন্তু কাগজ পাওয়া যাচ্ছে না, এটা একটা সংকট, যার কারণে কাগজের দাম এখন 3 গুণ। এই জন্য আমাকে একটু অ্যাডভান্স হেয়ারিং দিয়ে দিছে, যাতে আমি আবার কোনো উচ্চবাচ্য না করি। এই গল্পগুলো কবে থেকে কবের মধ্যে লেখা গল্পগুলো? এই গল্পগুলো হচ্ছে 2001 থেকে এই সময় পর্যন্ত, 2000 মানে করোনার আগ পর্যন্ত, 19 পর্যন্ত, মানে 20 বছরের গল্প ধরা যায়। রেজা ভাই বইমেলা নিয়ে সবার আগে জানতে চাই যে নতুন বই, নতুন লেখকদের বই, সেই জায়গায় তোমার বিশ্লেষণটা কি? মেলায় মুড়িমুড়কির মতো বই আসতেছে, কিন্তু এই বইগুলো হচ্ছে, আমার মনে হচ্ছে যে প্রফেশনাল রাইটার কিংবা লেখক হিসাবে যারা মানে প্রতিষ্ঠিত হতে চায়, সেই জায়গায় একটু ঘাটতি আছে। মানে শখ করে বই করার সংখ্যাই বেশি নজরে পড়তেছে আমার। বাংলা একাডেমি এবার হচ্ছে, অনেক বলবো না, একজনকে হচ্ছে অনেকগুলো বই নিয়ে তাদের অবজারভেশন আছে। মানে আমার কথা হচ্ছে, যে বই আমাকে উস্কানি দেয় না সেই বই কোনো বই না, যার কারণে মানে কেউ প্রেম প্রীতের গল্প লিখলো, উপন্যাস লিখলো, এটা আমাকে টানে না, ওখানে উস্কানি দেওয়ার মতো বিষয় থাকতে হবে। অন্যান্য কোন কোন বা কাদের বইয়ের প্রতি তোমার নজর আছে আসলে, যে বইগুলো তুমি নিবাই? পুরো বইমেলায় যে বইগুলো হচ্ছে আমি নজরদারিতে রাখি, সেটা হচ্ছে মানে ইতিহাস বিষয়ক ভালো একটা চমকপ্রদ উপন্যাস আসলো, ওটা আমার সংগ্রহে থাকে। চমকপ্রদ কোনো কবিতার বই আসলো, বিশেষ করে প্রথম বই যেসব কবিদের আসে, সেটা আমি সবসময় কালেক্ট করি, কারণ ও কবে ভালো একজন কবি হয়ে যাবে, বিখ্যাত কবি হয়ে যাবে, তখন হচ্ছে আমি বলতে পারবো যে ওর কবিতার প্রথম সংখ্যা আমার কাছে আছে, যার কারণে নতুন কবিদের প্রথম কপি আমি সবসময় সংগ্রহ করি। ভাই মেলায় সবসময় তোমাকে দেখা যায়, মেলায় তুমি আড্ডা মারতে আসো এবং শিল্পী সাহিত্যিকদের সাথে এক ধরনের সম্পর্কের ব্যাপার আছে। অবশ্যই মেলাটা কেমন এনজয় করো? বলতে গেলে 11 মাস থাকি হচ্ছে ঘুমন্ত, 1 মাস থাকি জাগ্রত, এবং সেটা ফেব্রুয়ারি মাস, কারণ ফেব্রুয়ারির মাসে হচ্ছে আমার প্রচুর শক্তি বেড়ে যায়, এটা অলৌকিকভাবে। এবং এইটা হইতে পারে যে সারা দেশের বিদেশে আমাদের যত লেখক বন্ধু আছে, যত নির্মাতা বন্ধু আছে, সবার সঙ্গে দেখা হয়, আড্ডা হয়, মানে একটা জোশ সময় কাটে ফেব্রুয়ারি মাসে আমার, যার কারণেই ডেইলি আমাকে মেলায় দেখা যায়। আর আমি মনে করি মেলায় হচ্ছে লেখকদের জন্য, কবিদের জন্য নানান ধরনের, নানান কিসিমের ক্যারেক্টার ঘোরে, সেই ক্যারেক্টারগুলো আমার যেসব লেখক বন্ধুরা দেখে না, ডেইলি আসে না, তারা সেসব মিস করে, যার কারণে আমার বন্ধু লেখক বন্ধুদের চাইতে আমার পর্যবেক্ষণ অনেক বেশি এবং আমার ক্যারেক্টারের সংখ্যাও বেশি। মানে সেটা বলতে তুমি ফিল্ম মেকার বলেই, সিনেমার কী অবস্থা? ও হরিবোলের হরিবোল তো 2019 সালের 10ই ডিসেম্বর আমি সেন্সর বোর্ডে যথাযথ আইন মেনে জমা দিছি, এবং তারপর থেকে এখন পর্যন্ত সেন্সর বোর্ডে আটকে আছে। এইটা কিন্তু FDC-র যেসব দুষ্টু নির্মাতারা বা প্রডিউসাররা এটা করছে, তাদের কিন্তু ওরা ধরতেছে না, ওরা ধরতেছে স্বাধীন নির্মাতাদের, কারণ আমরা FDC কিছু ইউজ করি নাই, FDC শুটিং জোনে যাই নাই, FDC থেকে ক্যামেরা নেই নাই, ওদের ল্যাব ইউজ করি নাই, ওদের প্রোডাকশন নেই নাই, অথচ ওদেরকে আমাদের হচ্ছে সার্ভিস চার্জ দিতে হবে 1 লাখ টাকা। আর একটা সঙ্গে ই আছে যে প্রডিউসার সমিতি এবং পরিচালক সমিতির মেম্বারশিপ নিতে হবে। মানে আমি কোন সমিতির মেম্বারশিপ হবো সেটা তো আমার সিনেমার আমার মানে ডিমান্ড অনুযায়ী, মানে আমার কাদের সঙ্গে আমার সখ্যতা গড়লে আমার সিনেমাটা বেশি প্রচার পাবে ওই অনুযায়ী হবো, সেটার সঙ্গে তো সেন্সর পাওয়ার কোনো সম্পর্ক থাকতে পারে বলে আমি মনে করি না। লেখকদের প্রতি আসলে রাষ্ট্রের বা বাংলা একাডেমির যে দৃষ্টিভঙ্গি, এটাকে তুমি কীভাবে দেখতেছো এইবার, যেমন এই যে লেখক মঞ্চের মামলাটা? আমি মনে করি যে এবারে হচ্ছে লেখক মঞ্চটা এমন জায়গায় করা হয়েছে, লেখক বলছি মঞ্চ, হ্যাঁ লেখক বলছি মঞ্চ হচ্ছে এই বইমেলার, অমর একুশে বইমেলার সবচাইতে অবহেলিত, মানে লেখকদের সবচাইতে অবহেলিত একটি জায়গায় দিচ্ছে। দুই পাশে বিশাল বিশাল খাবারের স্টল, ওখানে মাঝখানে ওখানে কোনো অডিয়েন্স যাবে না। আমি ফেসবুকে ঘোষণা দিচ্ছি যে বাংলা একাডেমি থেকে লেখক বলছি মঞ্চে আমাকে ডাকলেও আমি যাব না, কারণ মঞ্চটা যদি লিটল ম্যাগের সাথে ওই যেখানে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, ওইখানে হওয়া উচিত ছিল লেখক বলছি মঞ্চ। আর নতুন বইয়ের মোড়ক উন্মোচন, এটা কিছুক্ষণ পর পরে মাইকে একটা হ্যামারিং আছে, ওইটা এই খাবারের দোকানের পাশে হইলে ভালো হইতো। যার বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে, ওই প্রকাশক হচ্ছে বা লেখক, ওখানে খাওয়া দাওয়া করলে একটা আনন্দের ব্যাপার থাকে।
ওইটা বরং এই দিকে হলে ইফেক্টিভ হইতো। মেলার ডিজাইন যেটা সেটা তো ধরো কত 4 বছর ধরে নির্জন ভাই করছে, একটা একটা জায়গায় আসছে আসছিল মেলার মাঠে। মানে বাংলা একাডেমি যে ঘটনা ঘটাইছে ওনাকে ডিজাইনের ব্যাপারে টোটাল কিভাবে নির্জন ভাই আউট হইলো, কিভাবে বাংলা একাডেমি নিজস্ব সিদ্ধান্ত নিল, এইসব বিষয়ে আমার কোনো ধারণা নাই। কিন্তু নির্ঝর ভাই একটা জায়গায় কিন্তু ধীরে ধীরে আনতেছিল এবং সেই কাজটা অনেক ভালো ছিল, মানে সেটাও একটা খারাপ ব্যাপার হলো। এনিওয়ে, গল্পকার রেজা ঘটকের গল্প সিনেমায় কিংবা চলচ্চিত্রকার রেজা ঘটক আমাদের যেই শিল্প সাহিত্য অঙ্গন যেভাবে মাতিয়ে রাখেন, 11 মাস ঘুমিয়ে 1 মাস জেগে থেকে, সেটা ঘুমায় না ওই সময় কাজ করি হচ্ছে। আমি বলছি যে আনন্দের জায়গাটা, যে বাকি 11 মাস হয়তো আমি অন্য কাজে ব্যস্ত থাকি, কিন্তু বইমেলার 1 মাসে আমাকে বইমেলার মাঠে দেখা যাবেই। তোর অনেকদিন কবিতার বই পাই না, এটার জন্য আমার একটা নজরদারি আছে এবং সামনের বছর এই গুলুমটাও বন্ধ হয়ে গেছে, গালুমগিরি আসবে কারণ আমি ওইটা খুব এনজয় করতাম। একজন কবিকে তুই যে তুলে ধরতি, এটা খুবই একটা দুর্দান্ত অনুষ্ঠান ছিল। রেজা ভাই অনেক ধন্যবাদ তোমাকে, আমরা মেলার মাঠে মুখোমুখিতে এই পর্বে থামছি এখানেই, দেখা হবে অন্য কোনো লেখকের সাথে নিয়ে পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।